ত্রিভুজ এবিসি এ বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো। কোণ এ সমান 45 ডিগ্রি এবং কোণ এসিডি সমান 120 ডিগ্রি, কোণ বি সমান কত? আমি আজকের সমস্যাটির সমাধান গাণিতিকভাবে না দেখিয়ে জ্যামিতিকভাবে করে দেখাবো, কারণ এই ধরনের সমস্যার সমাধান গাণিতিকভাবে না দেখিয়ে যদি জ্যামিতিকভাবে করে দেখানো হয় তাহলে একটু বেশি ভেতর থেকে ফিল করা যায়। এমনকি এই ধরনের সমস্যার সমাধানের জন্য যে সূত্রগুলো তৈরি করা হয়েছে সেই সূত্রগুলোকেও যদি গাণিতিকভাবে না করে যদি জ্যামিতিকভাবে প্রমাণ করে দেখানো হয় তাহলে বেশি ভিতর থেকে ফিল করা যায়। যাই হোক, এই সমস্যার বর্ণনা অনুযায়ী আমরা একটি ত্রিভুজ পাই। সেই ত্রিভুজটা কীরকম আমি একটু অঙ্কন করে দেখাচ্ছি। সেই ত্রিভুজটা হয়তো এইরকম একটি ত্রিভুজ হবে, এইরকম। সেই ত্রিভুজটি হচ্ছে এ বি এবং সি। এখানে আরও একটি শর্ত বলে দেওয়া হয়েছে যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো বা বর্ধিত করা হয়েছে বা বাড়ানো হয়েছে। এই বাড়ানো বর্ধিত সবই একই কথা। এখন এই ডি পর্যন্ত বর্ধিত করাতে আরও কিন্তু একটি কোণ আমরা পেয়ে গেলাম। এই যে এই কোণেরও কিন্তু এখানে একটি মান দেওয়া আছে 120 ডিগ্রি। এই মানকে ব্যবহার করে কিন্তু আমাদের এই কোণের মান বের করতে হবে, এই বি কোণের মান। আরও একটি মান দেওয়া আছে, সেটিও আমি দিয়ে দিচ্ছি, 45 ডিগ্রি। এখন এখান থেকে আমরা কিভাবে এই কোণের মান বলতে পারবো? দেখুন, এই ধরনের সমস্যা সমাধান করতে হলে কিছু ব্যাপার আমাদের আগে থেকেই নখদর্পণে থাকতে হবে। সেটি হচ্ছে একটি সরলরেখা কত ডিগ্রি কোণ, একটি সরলরেখা 180 ডিগ্রি কোণে থাকে, এবং একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টিও 180 ডিগ্রি, এটা আমাদের জানা থাকতে হবে। এখন আমরা যদি এই সমস্যার সমাধান করতে চাই তাহলে শুরুতে একটি সরল কোণ থেকে চিন্তা করতে হবে। মনে করুন এটি একটি সরলরেখা, এবং সেই সরলরেখার কোণের মান কত? সেই সরলরেখার কোণের মান হবে 180 ডিগ্রি। তার মানে এই পাশ থেকে ঘুরে এ পর্যন্ত 180 ডিগ্রি। কেন যে এটা 180 ডিগ্রি তারও আসলে বেসিক আছে, তারও মৌলিক কারণ আছে, সেটি আমি অন্য কোনো ক্লাসে সুন্দরভাবে বুঝিয়ে দেব। এটা হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে এই পর্যন্ত যেহেতু 120 ডিগ্রি, তাহলে আমরা কিন্তু এই কোণের মান বলতে পারি কত ডিগ্রি। 180 থেকে যদি আমরা এই 120 বাদ দিয়ে দেই তাহলে কিন্তু বলে দিতে পারি যে এই কোণের মান হবে কত ডিগ্রি। এই কোণের মান হবে হচ্ছে 60 ডিগ্রি। কিভাবে করলাম? 180 থেকে 120 বিয়োগ করলাম, সেভাবে আমরা জানতে পারলাম যে এটা 60 ডিগ্রি। এইবার কিন্তু আমরা এই কোণের মান বলতে পারবো। কিভাবে? এবার আমাদের একটি নতুন চিন্তা অবতরণ করতে হবে। কোনটা বলেন তো? ওই যে দ্বিতীয়বার যেটা আমি বলেছিলাম যে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি। একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, আমরা অলরেডি কত ডিগ্রি পেয়ে গেলাম? অলরেডি কিন্তু আমরা 105 ডিগ্রি পেয়ে গেছি। অলরেডি 105 ডিগ্রি পেয়ে গেছি। কিভাবে? এই 60 এবং এই হচ্ছে 45। 60 এবং 45 যোগ করলে হয় 105, বাকি 75 ডিগ্রি এই কোণের মধ্যে রয়ে গেছে। তার মানে এটা হবে 75 ডিগ্রি। দেখুন, এই যে আপনারা ফিল করে সমাধান করলেন, এটা কিন্তু সূত্র থেকে ফিল করা যায় না যে কিভাবে এটা 75 ডিগ্রি হলো। যাই হোক, আজকে সমাধানের পর্যন্ত সবাই ভালো থাকেন।